নমস্কার বন্ধুরা, আহারে বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি চিলি চিকেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নেবেন। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ হলুদ ও সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় 3 চামচ মতো। এবার ভিনিগার 1 চামচ ও সয়া সস 2 চামচ দিয়ে দেব। ভিনিগার না থাকলে আপনারা পাতিলেবুও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে ডিম আরও একটি দিতে পারেন, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারও বেশি পরিমাণে দিতে হবে। এতে মাংসের বাইরের কোটিংটা বেশি হবে। আসলে মাংসের বাইরের কোটিংটা মাঝামাঝি হলেই খেতে ভালো লাগে, না হলে বাইরের কোটিংটা বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না। যাই হোক, দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এখন ম্যারিনেট হওয়ার জন্য মাংসটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেব। এবার কড়াইতে তেল গরম হলে মাংসগুলো 1-1 করে দিয়ে দেব এবং হালকা লাল করে ভেজে নেব। চিকেনটা বেশি ভাজলে সফট ভাবটা থাকবে না, শক্ত লাগবে, তাই হালকা ভেজে নেওয়ার পরই তুলে নিচ্ছি।
দেখো পুরো চিকেনটা আমি এভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব রসুন বাটা। প্রায় 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর দিয়ে দেব 12-15টা রসুন কোয়া। ওই ভেজে নেওয়া তেলটায় রান্না করছি তাই এত ফেনা হচ্ছে, আসলে চিকেনটায় ডিমগুলো ছিল সেই কারণেই এই ফেনা। রসুনগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর এইভাবে খুলে নেবেন। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি ভাজা যাবে না। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকামগুলো এইভাবে 4 কোণা করে কেটে নেবেন। এখানে 150 গ্রাম ক্যাপসিকাম পুরোটাই দিয়েছি। ক্যাপসিকামগুলো দিয়ে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এরপর 1-1 করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো থেকে গন্ধটা বের হয়ে এলে দিয়ে দেব টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি সয়া সস ও তারপরেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব।
এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কা দিতে না চাইলে দেবেন না। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার 2 চামচ ও সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। এবার সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরই ফ্লেম অফ করে দেবেন, আর বেশি জল কখনোই ব্যবহার করবেন না। দেখুন, চিলি চিকেন একেবারেই রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে।